আমি এখন যেই জাহাজের ওপরে দাঁড়ানো, এটা পৃথিবীর সব থেকে বড় তেলবাহী জাহাজ বর্তমানে। আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে এই ধরনের জাহাজ আর মাত্র 4টা আছে, তার মধ্যে এটা একটা। আজকে আমি আমার জাহাজ থেকে এখানে এসেছি জাহাজটা ঘুরে দেখতে, আপনাদেরকেও ঘুরে দেখাবো। জাহাজটা অ্যামেজিং, এটার ভেতরটা এত সুন্দর, প্লাস এই যে ডেক এরিয়া হোয়াইট কালার, অ্যান্ড বিলিভ মি, এটা 3টা স্ট্যান্ডার্ড সাইজ ফুটবল গ্রাউন্ডের থেকেও বড়। দিস ইজ ULCC আলট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার, সো লেটস গো উইথ মি। এটা হচ্ছে মেস রুম, এখানে খাওয়া দাওয়া হয়। ও দিস ইজ হিউজ। সামনে এখানে গ্যালি, রান্নাঘর, আর এখানে বুফে স্টাইলে সার্ভ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ডিউটি মেস রুম। ইয়েস, ভেরি নাইস গ্যালি। হ্যালো গ্যালি। Very nice, bro. এটা কিন্তু রিয়েল গাছ। এটা হচ্ছে জাহাজের রিক্রিয়েশন রুম, যেখানে গিটার রাখা আছে, পিয়ানো আছে, এখানে টিভি, ইভেন ড্রামস আছে। ইউ ক্যান প্লে? আন্ডারস্ট্যান্ড? নো। ক্রু ক্যান সিং অলসো, মাইক্রোফোন আছে, সাউন্ড সিস্টেম, পিয়ানো। Okay bro, let's go out. Deck থেকে ব্রিজ 8 তলা উপরে, so we have to walk a very long way to reach on top. জাহাজের যে লিফট আছে সেটা এই মুহূর্তে নষ্ট, সেজন্য সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি অলরেডি টায়ার্ড। যেখানে সাংকেট ডেক, আপার ডেক, এ ডেক, বি ডেক, সি ডেক, ডি, ই ডেক, আর ফাইনালি হচ্ছে জাহাজের ব্রিজ। এটা হচ্ছে জাহাজের ব্রিজ, এটা একডিস রেডার, এখানে আরো একটা একডিস, VHF, GPS ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সব ব্রিজ ইকুইপমেন্ট। এটা হচ্ছে স্টিয়ারিং হুইল,
এখান থেকে স্টিয়ারিং করা হয়। এখান থেকে সামনের ভিউটা আসলে অনেক সুন্দর, আর হোয়াইট কালার ডেক হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে। এখানে একটা বিশাল উইন্ডো যেখান থেকে জাহাজের পেছনের যে ভিউ সেটা দেখা যাবে। এটা হচ্ছে GMDSS ইকুইপমেন্ট এখানে। And here is our captain of the ship, so please say hello. Hello. Yeah. Thank you, sir. Thank you. এই হচ্ছে জাহাজের ব্রিজ। এখানে ব্রিজ উইংয়ে যাই আমি একটু। ইউএলসিসি সম্পর্কে বানানো আমার যে আগের ভিডিওটা আপনারা যারা দেখেননি, আপনাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে আপনারা যেই জাহাজটা দেখলেন এই জাহাজটার দৈর্ঘ্য 380 মিটার, প্রস্থ 68 মিটার, জাহাজটার ধারণ ক্ষমতা 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন, জাহাজে ছোট বড় 21টা ট্যাঙ্ক আছে যেখানে তেল লোড করা হয়ে থাকে, এবং জাহাজের যে ইঞ্জিন সেই ইঞ্জিন 50,000 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন। আজকে এটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।